তো নমস্কার বন্ধুরা এডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত এই ভিডিওতে আমি মাধ্যমিক দু হাজার বাইশ পরীক্ষার্থীদের স্কুল থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছিল তারই ইতিহাসের সমাধানে চলে এসেছি এই ভিডিওতে আমি ইতিহাসের একশো একষট্টি নম্বর পেজের সমাধান দেবো তবে এই এই পেজের আমি এমসিকোর সমাধান দিচ্ছি না কারণ এমসি সমাধান তোমরা প্রত্যেক সেটের লাস্টে পেয়ে যাবে আমি তোমাদের সমস্ত কিউ সমাধান দিয়ে দেবো এই ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি তো দেখে নাও আমি চলে আসলাম একশো একষট্টি নম্বর পেজে তো যে এমসিকিউ এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এমসিকির উত্তর কিন্তু তোমরা একদম শেষের দিকে গেলেই এখানে দেখাও তোমরা এমসিকর সমস্ত কিন্তু উত্তর তোমরা এখানে পেয়ে যাবে তো এমসিকির উত্তর দিচ্ছি না আমি কিন্তু সোজা এসি এগিয়ে যাচ্ছি তো দেখে নাও প্রথমে চলে আসলাম বিবাক্ষা দুয়ের একের এক বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তরটি নিজের স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে অবশ্যই খাতায় লিখে নাও প্রথম দুই একের একের উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট দুই দুই হুতুম প্যাঁচার নকশাকে রচনা করেন হুতুম প্যাঁচার নকশা রচনা করেন কালী প্রসন্ন সিংহ কালী প্রসন্ন সিংহ নিজের স্ক্রিনে দেখা উত্তরটি তোমার লিখে নাও নেক্সট দুই তিন কোন বছর শ্রীরামপুর প্রেস স্থাপিত হয় কোন বছর শ্রীরামপুর প্রেস স্থাপিত হয় এটা উত্তর হয়ে যাবে আঠেরোশো খ্রিস্টাব্দে আঠেরোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুর প্রেস প্রেস স্থাপিত হয় নেক্সট দেখো দুই এক চার ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত এটার উত্তর হবে দিল্লিতে অবস্থিত ভারতের জাতীয় মহাফেজখানা দিল্লিতে অবস্থিত তো প্রথমে একটি বাক্য উত্তর হয়ে গেল এবার চলে যাচ্ছে আমি সত্য মিথ্যা তো নেক্সট চলে আসলাম আমি সত্য মিথ্যা দেখে নাও দুই দুইয়ের এক গ্রাম বার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক ছিলেন চন্দ্র দত্ত এটি কিন্তু ভুল দুয়ে দুয়ে দুই গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন উনিশ শতকের বাংলার একজন ব্যঙ্গচিত্রশিল্পী এটি কিন্তু সত্য দুয়ে দুয়ে তিন বাংলায় লাইনো টাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর এটিও কিন্তু ভুল দুয়ে দুয়ে চার পশাবলী গ্রন্থটি ছিল সচিত্র রচনাযুক্ত পুস্তক এটি কিন্তু ভুল তো একটা ভুল দ্বিতীয়টা ঠিক এবং পরের দুটি ভুল সপ্তমিত্যা হয়ে গেল এবার চলে আমি কস্তম সাথে খস্তম মিলন তো দেখে নাও দুই তিনের এক আঠারশো সাতান্ন খ্রিস্টাব্দ এটি হয়ে যাবে তোমাদের দুই অর্থাৎ মহাবিদ্রোহ নেক্সট দুই তিনে দুই আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দটি যাবে তোমাদের এক অর্থাৎ ভারত সভা তো নেক্সট পেজে চলে দুই দুয়ের তিনে তিন আঠারোশো উনষাট এটি যাবে তোমাদের সুয়েজ কাল খনন নেক্সট দু তিনের চার আঠেরোশো এটি হবে ভারতের রেলপথ তো হয়ে গেলো এবার চলে যাচ্ছি আমি বিবৃতিতে তো দেখে নাও দুইয়ের পাঁচের এক বিবৃতির নতুন সামাজিক ইতিহাস হলো এক ধরনের সংশোধনবাদ সংশোধনবাদ এটি হয়ে যাবে তোমাদের ব্যাখ্যা নাম্বার তিন কৃষক শ্রমিক নারী ইতিহাস ব্যাখ্যা ও বিশ্লেষণের প্রচলন করা হয় নেক্সট দুইয়ের পাঁচের দুই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি গুরুত্বপূর্ণ ছিল এটি যাবে ব্যাখ্যা নাম্বার তিন সাঁওতাল বিদ্রোহ দমন নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করত। দুইয়ের পাঁচের তিন আঠারোশো উনষাট থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ বিদ্রোহ ঘটে এটি যাবে তোমাদের ব্যাখ্যা নাম্বার এক ইংরেজরা কৃষকদের খাদ্যশস্য চাষ করার বদলে নীল চাষে বাধ্য করতো নেক্সটদের পাশে চার বিবৃতি মহাবিদ্রোহের সময় শিক্ষিত বাঙালি সমাজে নিজেদেরকে বিদ্রোহ থেকে দূরে রেখেছিল এটি হতো তোমাদের ব্যাখ্যা নাম্বার তিন শ্রেণীগত স্বার্থের কারণে তারা ব্রিটিশদের সমর্থন করেছিল তো তোমাদের এই পেজে কমপ্লিট করে দিলাম নেক্সট অত পেজে সমস্ত পেজ কমপ্লিট করে দেবো তুমি চোখ রেখো তো দেখো নেক্সট কোনো ভিডিওতে নতুন কোন আপডেট সাহসার নিয়ে